কিরাম শ্রী প্রভাসচন্দ্র রায় স্যার। প্রভাসচন্দ্র রায়? ইয়েস স্যার। কোন জেলায় বাসা? স্যার ঠাকুরগাঁও জেলা স্যার। ঠাকুরগাঁও বাসায়? ইয়েস স্যার। এখানে বসো। নমস্কার। এই তোমার বাবা কি করে রে? স্যার আমার বাবা একজন ব্যবসায়ী স্যার। ব্যবসায়ী? ইয়েস স্যার। মাসিক আয় কত তোমার বাবার? 15,000 টাকা স্যার। 15,000 টাকা? ইয়েস স্যার। এই ভাই বোন? স্যার এক ভাই বোন। বাবার কাছে সহযোগিতা করো কখনো? ইয়েস স্যার। কীভাবে সহযোগিতা করো? স্যার আমার বাবা যে যখন একজন স্যার ব্যবসায়ী স্যার, তো আমাদের দোকানে স্যার মাঝে সাঝে স্যার বিকেল টাইম স্যার অনেক গেম জ্যাম হয় স্যার। তখন আমি আমার বাবাকে সাহায্য করি মাল আনে দিই। তখন স্যার পুরো সময় স্যার টাকা বের দিই যারা স্যার আমাদের দোকানে মাল কিনে দিয়েছে স্যার। এইভাবে স্যার আমার বাবাকে সাহায্য করি। তুমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে কোন বাহিনীতে বেশি পছন্দ লাগে? স্যার বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে? ইয়েস স্যার। কেন বেশি ভালো লাগে সেনাবাহিনী? স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যার পছন্দ করি কারণ স্যার বাংলাদেশ সেনাবাহিনীর যে জীবনযাপনের মান স্যার, তাদের যে চ্যালেঞ্জ ও রঙিন রোম্যান্স ও নিয়মাবদ্ধতা, সেটা আমি স্যার ছোটোকাল থেকে অনেক ভালোবাসি স্যার। স্যার এই কারণে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যার অনেক ভালোবাসি। কার বেশি ইচ্ছা তুমি বাংলাদেশ সেনাবাহিনী শুনিত বা? স্যার আমার মা বাবা কিন্তু স্যার আমার বেশি। স্যার আমার মা বাবা হচ্ছে আমার বেশি। তোমার বেশি? স্যার। কিসের লেখাপড়া করছো কত দূর? স্যার এসএসসি পাস করছি এবং স্যার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি স্যার। কোন কলেজে পড়ো? স্যার পিউনা সরকারি কলেজ স্যার। এটা কোন জেলায়? ঠাকুরগাঁও জেলা স্যার। ঠাকুরগাঁও জেলা? স্যার ঠাকুরগাঁও জেলায় তো বোধহয় মন্দির আছে না? পুরাতন মন্দির? স্যার পুরাতন মন্দির না স্যার, দিনাজপুর জেলা আছে। দিনাজপুর জেলায়? স্যার। কী নাম মন্দিরটা? সরি স্যার বলতে পারছো না। তোমাদের ঠাকুরগাঁয় কী হয় সব থেকে বেশি? স্যার আমাদের ঠাকুরগাঁয় সব থেকে বেশি স্যার আম হয় স্যার। আম হয় বেশি? স্যার ধান হয় কোথায়? স্যার আমাদের আমাদের পাশাপাশি স্যার ধান স্যার বিভিন্ন ধরনের ফসলে কিন্তু তুলনামূলক স্যার আমটা বেশি। আমটা বেশি? হ্যাঁ বেশি স্যার। তোমার শৈশবের একটু গল্প শোনাও তো, শৈশব থেকে আজকে পর্যন্ত বেড়ে ওঠার গল্প শোনাও। স্যার আমার স্যার যতদিন পর্যন্ত জ্ঞান হচ্ছে স্যার, তখন আমার বয়স স্যার প্রায় 5 বছর স্যার। তখন আমি প্রাইমারি লেভেলে ক্লাস 5 পড়তাম। তো স্যার আমি স্যার অনেক দুষ্ট ছিলাম স্যার। তো অন্যের ফল চুরি করে খাইতাম, তারপরে রাত্রে যাইতাম স্যার কাঁঠাল চুরি করতে, আম চুরি করতে, লিচু চুরি করতে। স্যার বাড়িতে কোনো স্যার ভাত খাই না, স্কুল থেকে আসি টেবিলে বই রেখে দিয়ে চলে যাই খেলাধুলা করতে স্যার। তখন বাড়িতে আসে আবার মা মারে, বাবা মারে, শাসন করে স্যার আমাকে। তো তারপর স্যার এভাবে চলতে চলতে স্যার আমি যখন স্যার উচ্চ বিদ্যালয় লেভেলে স্যার উঠলাম ক্লাস 6-এ স্যার, তখন স্যার আমার একটু জ্ঞানটা স্যার ডেভেলপ হলো স্যার। আমি নতুন নতুন নিত্য নতুন স্যার বন্ধু বান্ধবীর সাথে স্যার দেখাশোনা করলাম, তাদের জ্ঞান আহরণ করলাম। তো স্যার তাদের সঙ্গে খেলাধুলা করছি। তখন স্যার আমি বেশি খেলাতাম স্যার ক্রিকেট। খেলাধুলার করতে করতে স্যার পড়াশোনা করছি। পড়াশোনায় এখন চুরি করো না? স্যার এখন চুরি করি না, কিন্তু স্যার ওই অভ্যাসটা ছিল স্যার। অনেক চোরের অভ্যাস ছিল? ইয়েস স্যার। তাহলে তুমি চোর হয়ে? হ্যাঁ স্যার। সেটা তো স্যার শৈশবে তুলনামূলক করে স্যার সবারই থাকে স্যার। সবারই থাকে? ইয়েস স্যার। তখন তো স্যার আমার অতটা স্যার জ্ঞান ছিল না যে চোর কাকে বলে চুরি করলে কী হয় স্যার, এটা একটা বড় অভ্যাস। সেটা তো আমি স্যার তখন জানলাম না। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? স্যার ঢাকায় স্যার। ঢাকায়? ইয়েস স্যার। আচ্ছা। এটা কি জীবনে প্রথমবার লাইনে দাঁড়ানো? ইয়েস স্যার। তোমার 5টা গুণের কথা বলো তো, কী কী গুণ আছে? স্যার আমি গরিবদের সাহায্য করি স্যার, আর সর্বদা সৎ কথা বলার চেষ্টা করি স্যার, এবং দুঃখী মানুষদের অন্য অন্য স্যার না সাহায্য করলেও আমি আমার যতটুকু সাধ্য হয় স্যার সে অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি। আর স্যার আমি হচ্ছে পশু পাখিকে স্যার অনেক ভালোবাসি স্যার। পশু পাখি পালন করো কিছু? স্যার করছিলাম স্যার খরগোশ স্যার। খরগোশ? ইয়েস স্যার। কতগুলো ছিল স্যার? প্রায় 125-127 মতো স্যার। বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিযুদ্ধে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টর। 11টি সেক্টর স্যার। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নাম কি? স্যার আতাউল করিম ওসমানী। বিশিষ্ট কয়জন ছিল? 7 স্যার। 7 জন। নাম বলতে পারবা? স্যার বলো দেখি চেষ্টা করে। স্যার হামিদুর রহমান, মোস্তফা কামাল, আব্দুর রউফ, নূর মোহাম্মদ শেখ, নুরুল আমিন, মহিউদ্দিন জাহাঙ্গীর। কয়জন আছে? স্যার 6 জন স্যার। একজন কি পারছ না? খেলাধুলা করতে পারো সব থেকে কোনটা? স্যার ক্রিকেট। ক্রিকেট? ইয়েস স্যার। ক্রিকেট খেলা ভালো লাগে? বল করো নাকি ব্যাট করো? স্যার
ফাস্ট বলার এবং স্যার ব্যাটিং হচ্ছে স্যার সাত নম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীকটা বলো স্যার, দুই দিকে দুই ধারালো তরবারি এবং স্যার তার ঠিক মধ্যে স্যার ভাসমান জাতীয় পুলিশ। প্রাথমিক বিদ্যালয় কত সালে তুমি জন্মগ্রহণ করছো? 2001 স্যার। কোন দিন? 2001 সাল স্যার 10 মাস 3 দিন। 10 মাস 3 দিন স্যার, সেদিন কি বার ছিল? সেদিন ছিল স্যার বুধবার। বুধবার স্যার, তোমার জন্মদিন যেদিন নিছ সেদিন কি কোনো বিখ্যাত ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করছিলেন? সেটা জানি না স্যার। এটা জেনে নেবার, ঠিক আছে স্যার। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য গর্বিত অফিসার সৈনিক হিসেবে তুমি কি মনে করো তুমি যোগ্য? হ্যাঁ স্যার। যোগ্যতা আছে? হ্যাঁ স্যার। কঠোর পরিশ্রম করতে পারবা? হ্যাঁ স্যার। সেনাবাহিনীতে চান্স পাওয়ার পরে সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারবা? হ্যাঁ স্যার। দেশকে ভালোবাসতে পারবা? হ্যাঁ স্যার। ঊর্ধ্বতন কর্মকর্তা বা অফিসারদের আদেশ মেনে চলতে পারবা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন তাহলে যেতে পারবো। ধন্যবাদ স্যার।